সোনার বাংলা গড়ার স্বপ্ন অধরা রয়ে গিয়েছে, কিন্তু প্রধান বিরোধী দল হওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে বিজেপি। কিন্তু বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করলেও সরকারকে কোনো সহযোগিতা থেকে বিরত থাকার কথা সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরকারের সমালোচনা করা যেমন বিরোধী দলের অন্যতম ভূমিকা, তেমন জনহিতে সরকারের কর্মসূচি প্রকল্পে সহযোগিতা করাও তার ধর্ম। বিপরীতমুখী চিন্তাভাবনা এবং আদর্শের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকলে সংস্কার আরও গতি পায়। তবে দিলীপ বলছেন, সরকার না চাইলে তাদেরও কোনো দায়িত্ব নেই, ফলে এটা নিশ্চয়ই চিন্তার বিষয়। মানুষের কল্যাণে সরকারের যেসব পদক্ষেপ গ্রহণ করবে তাতে যা সহযোগিতা করার কথা জানিয়েছিল বিজেপি, সেটা ছিল দোষরামের অঙ্গীকার। ভোটের ফল ঘোষণার দিন সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছিলেন, আগামী দিনে করোনা যুদ্ধে তারা সরকারের সঙ্গে থাকবেন। রাজ্য সরকার, কেন্দ্র সরকার একযোগে সকলে একত্রে সামিল হবে এই কাজে। তারপর দুমাস অতিক্রান্ত, সরকারের সমালোচনায় তীব্র থেকে তীব্রতর হচ্ছেন বিজেপি নেতৃত্ব। এবার সরাসরি হুঁশিয়ারি, তবে কি পুরোটাই স্বার্থের সংঘাত? ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলকে চাপে রাখার কৌশল এখন অনেকটাই নিষ্প্রভ। ভোটের আগের ইস্যুগুলোও এখন প্রায় অমিল। তাহলে কি এমন হলো? বিজেপি নেতৃত্ব অবশ্য বিধানসভার কমিটি বণ্টন বিতর্কের কথাই তুলে ধরছেন। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, বিধানসভার কোনো কমিটিতেই চেয়ারম্যান পদে থাকবেন না বিজেপি বিধায়করা। আবার শনিবার মেদিনীপুরে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতিও বলেন, আমরা সেরকমই সিদ্ধান্ত নিয়েছি, সরকার যদি রীতিনীতি না মানে, আমাদের সহযোগিতা না চায়, তাহলে যা ইচ্ছা করতে পারে, তখন আমাদের কোনো দায়িত্বই নেই। এমন কি হলো? এসবের মূলে একজন, মুকুল রায়। আর একটি বিষয়, তা হলো বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ। বিধানসভায় মোট 41টি কমিটি রয়েছে, তার মধ্যে অ্যাসেম্বলি কমিটি 15টি আর স্ট্যান্ডিং কমিটির সংখ্যা 26টি। কিন্তু বিধানসভার সবথেকে আলোচিত গুরুত্বপূর্ণ কমিটি পিএসি, সেই পদে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির প্রতীকে জেতা মুকুলকে মনোনীত করেছেন বিধানসভার স্পিকার। খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও মুকুল ফিরেছেন তৃণমূলে। শাসক দল এভাবে নিজেদের ইচ্ছামতো ব্যক্তিকে পিএসি চেয়ারম্যান করায় ক্ষুব্ধ হয়েছে বিজেপি। তারাও নাম পাঠিয়েছিল, কিন্তু তাতে গুরুত্বও দেওয়া হয়নি, যে কারণে এই সরকারের সঙ্গে কোনো সহযোগিতা নেই বলে জানিয়েছেন দিলীপ। রীতি অনুযায়ী পিএসি চেয়ারম্যান বিরোধী দলের পাঠানোর নাম থেকেই বেছে নেওয়া হয়, কিন্তু শেষ কয়েকবারের কৌশল বজায় রেখে এবার মুকুলকে ওই পদে বসেছে তৃণমূল। 2016 পর মানস ভূঁইয়া বা শঙ্কর সিং এর ক্ষেত্রে একই ধরনের নজির রয়েছে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর এই দুই বিধায়কই পিএসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন, কারণ বিধানসভার নথিতে তারা দুজনেই ছিলেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক। তবে একথা নিঃসন্দেহে বলা চলে, কেন্দ্র তো বটেই, অঙ্গরাজ্যের ক্ষেত্রেও বিরোধী দলের সহযোগিতা যে কোনো শাসক দলের ক্ষেত্রে কাম্য। সেই দলের বিরোধী ভূমিকা পালন করা যেমন আবশ্যক, তেমনই এই সহযোগিতার বিষয়টিও প্রাসঙ্গিক। এখন বিজেপি যদি অসহযোগিতা করে, তাহলে ধরে নেওয়া যায় শাসক দল নিজের মতোই এগোবে।